তো পরে আমাদের একটা গ্রুপ ছিল আর কথাই আছে আমি গ্রুপে লিখেছি যে ওখানে কি মানিক স্যার আছে তো আনসার ভাই বললো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর উনি বললো হ্যাঁ মানিক স্যার আছে তো আমি খুবই অবাক হইলাম যে গতকালকে স্যারের সাথে কথা হলো স্যারও তো আমাকে বললো না আগামীকালকে প্রেস মিট তো আমি কি ভূত আমি জানতে পারবো যে প্রেস মিট নাকি আমি সবসময় উনার পেজ উনাকে ফলো করতে থাকবো যে উনি কখন কি ফেসবুকে পোস্ট করবে সেটা তো বিষয়টা হচ্ছে পরের দিন যখন প্রেস মিট রাত্রিবেলা টুকটাক ক্লিপ বের হওয়া শুরু করলো উনি যাচ্ছেতাই ভাবে একটা আর্টিস্টকে ছোট করে কথা বলতো উনি তো এইভাবে কথা বলতে পারেন না উনি একটা আর্টিস্ট সম্পর্কে কথা বলতেছে একটা আর্টিস্টকে নিয়ে এভাবে গণমাধ্যমে উনি কি ছবি পাবলিসিটি করতে আসছিল নাকি আমাকে নিয়ে আর রোশনকে নিয়ে অকথ্য ভাষায় কথা বলতে আসছে প্রেস মিট করছে আমি জানি না বিষয়টা হচ্ছে মানিক স্যার ওখানে পাশে বসে মুচকি মুচকি হাসছিলেন এটা দেখে আমার খুবই রাগ হয়েছে যে স্যার পাশে বসে উনি কন্টিনিউ মিথ্যা কথা বলে যাচ্ছে উনি যেন প্রতিবাদ করলো না তো যাই হোক উনি যেহেতু সবসময় শান্তশিষ্ট ভদ্র মানুষ উনি প্রতিবাদী না সো আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে বাড়তি কিন্তু যখন উনি মিথ্যা কথা বলতেছিল যে উনি বলেছিল যে কি বলেছে আমি 25 লিটার পানি দিয়ে গোসল করি ওনার ছবিতে তো আমি আউটডোরে যাই নাই অবশ্যই আমি পানি মানে মিনারেল ওয়াটার দিয়ে আউটডোরে গেলে গোসল করি এটা আমার সবাই জানে এবং এটা নিয়ে আমার অনেক দুর্নাম আছে কিন্তু অনেস্টলি স্পিকিং মানিক স্যারের শুটিংয়ে কোনোদিন তার মানে সে চুরি করে আমাকে পানি কিনে পাঠাইছে এরকম হয়েছে কারণ আমার কারণে তার কোনো টাকা খরচ হবে এটা আমার কাছে কষ্ট লাগে আমি নিজে পানি কিনে গোসল করছি যখন ওনার জান্নাত ছুটি করেছে আনন্দ অশ্রু ছুটি করেছে তখন তার কথা বলছি এই আশীর্বাদে তো আমি কোনো অটোরই যাই নাই উনি কি পানি কিনে আমার বাসায় পাঠিয়েছিল তো বিষয়টা হচ্ছে এটা কেন বললো আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে কুকুর আমার কুকুরের জন্য উনি আলাদা অ্যাসিস্ট্যান্ট আছে উনি তো মানুষেরই কনভিন্স দেয় না তো আমার কুকুরের অ্যাসিস্ট্যান্টকে কনভিন্স দেয় কখন দিল যারা আর্টিস্ট আছে আমি হলফ করে বলতে পারি সবার মানে সবাই প্রপার টাকা পেয়েছে কিনা আমি কনফিউজ মানে রেমুনারেশনই দেওয়া হয় নাই উনি তো কনভিন্স তো দূরের কথা আমার কুকুরকে দেখাশোনা করার জন্য একজন গেছে এবং তাকে কনভিন্স দেওয়া হয়েছে এই এই কথাটা স্যার বলবেন যে এটা কি ট্রু কিনা কুকুর গেছে যখন সদরঘাটে শুটিং হয়েছে তখন 2 দিনের শুটিং ছিল সদরঘাটে আমার আম্মু বাসায় ছিল না তো তখন তাকে আমার যে পেট ওকে আমি নিয়ে গেছিলাম আমার বাসা থেকে একজনকে নিয়ে গেছিলাম ওকে ও যাতে দেখাশোনা করে তাকে কোনো কনভিন্স দেওয়া হয়নি ও আমার বাসার কাজের ছিল আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে কুকুরকে ডিম খাওয়ানো ভাই আমি আপনার শুটিংয়ের খাবার খাই নাই আপনি আমার কুকুরকে কখন ডিম খাওয়ালেন খুবই লজ্জাজনক বিষয় যেগুলো সাধারণ দর্শক জানতে পারবে আমাদের এই ফিল্মের কথাগুলো আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে নারিকেল তেল নারিকেল তেল নিয়ে তো আমি যেটা বলেছি আমি স্টেটমেন্ট দিয়েছিলাম যে ওই দিন আমার কি বাজে অবস্থা ছিল এবং ওই সময় আমার